বিষয় হলো আমার মা মারা গিয়েছে। মার ইচ্ছা ছিল আমাকে ক্যারেটে পড়াবে, কিন্তু মা বেঁচে না যখন মারা গেছে তখন তো আমার আর ভাল লাগছে না। মাসখানেক আগে ও আমাকে টেক্সট করেছিল, ভাইয়া আমি তো আবার অভিনয় করতে চাই এবং ফিরতে চাই অভিনয়ে, এবং আপনার হাত ধরেই আবার ফিরতে চাই। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, কারণ এত সিনসিয়ার আর্টিস্ট, এত ডেডিকেটেড কমিটেড আর্টিস্ট তো এই সময় পাওয়া যায় না। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি নতুন সিরিয়াল করলে তোকে অবশ্যই নেব। এটাই হচ্ছে আমার লাস্ট কথা ছিল। একটা মানুষের ভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুব কঠিন। আমি সীমানা সম্পর্কে এইটুকু বলতে পারি যে আমি তো একদম নতুন অবস্থায় ওকে পেয়েছি গুলশান অভিনয়তে। ও পরিশ্রমী, ভীষণ পরিশ্রমী অভিনেত্রী ছিল। মানে কিছু মানুষ থাকে না যারা শুধু কাজটাই বোঝে, মানে বাকি আর কোনো কিছু বোঝে না, কাজটাই করতে চায়। ও সেই রকম ছিল। আমার বোন যদি কোনো কাউকে মনে কষ্ট দিয়ে থাকে বা কোনো ধরনের কোনো ভুল কাজ করে থাকে, আপনারা তার উপর কোনো দাবি দাবা রাখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।